ব্রেকিং নিউজ। ইডির কার্যালয়ত তেজস্বী যাদব, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবক জেরা, সিবিআই জেরার পিছতে ইডির সম্মুখত তেজস্বী। কিছুদিন পূর্বে লালু প্রসাদের পরিয়ালত তালাচী চলাইছিল সিবিআইয়ে, ল্যান্ড ফর জব গোচরত জেরা চলা হয়েছে তেজস্বী যাদবক। আমি পুনর্বার জানাইছো, তেজস্বী যাদব বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবক ইডির কার্যালয়ত জেরা চলা হয়েছে সিবিআই জেরার পিছত ইডির সম্মুখত তেজস্বী যাদব। কিছুদিন পূর্বে লালু প্রসাদের পরিয়ালত তালাচী চলাইছিল সিবিআইয়ে, ল্যান্ড ফর জব গোচরত জেরা চলা হয়েছে তেজস্বী যাদবক। ইফালে রাজস্থান কংগ্রেসত হাহাকার, সচিন পাইলট আর অশোক গেহলটর যুঁজ এতিয়া তুঙ্গত উঠিছে। অশোক গেহলটর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে সচিন পাইলটে, অনশনত বহিছে সচিন পাইলট। দুর্নীতির গোচরত গেহলট সরকার নির্লিপ্ত হয়ে থাকার অভিযোগ অশোক পাইলটর। পুনৰ জনাইছো, গেহলট সরকার নির্লিপ্ত হয়ে থাকার অভিযোগ সচিন পাইলটর। বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে সচিন পাইলট। সচিন পাইলটর কার্যত ক্ষুব্ধ AICC, দলীয় অনুশাসন ভঙ্গর অভিযোগ সচিন পাইলটর বিরুদ্ধে। আমি দেখাইছো, এয়া সরকারের বিরুদ্ধে প্রতিবাদত বহিছে উপ মুখ্যমন্ত্রী সচিন পাইলট। অশোক গেহলটর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করেছে, অনশনের কার্যসূচী রূপায়ণ করেছে, যে কার্যই বিশেষ তাৎপর্য বহন করেছে। সম্মুখত আছে রাজস্থান বিধানসভা নির্বাচন, সম্মুখত আছে লোকসভা নির্বাচন, আর তেনে সময়তেই মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রীর সংঘাত তুঙ্গত উঠা পরিলক্ষিত হয়েছে। আমি দেখাইছো, অনশনের কার্যসূচী রূপায়ণ করা হয়েছে বসুন্ধরা রাজে সরকারের দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে। অশোক গেহলট সরকার কিয় নির্লিপ্ত হয়ে আছে এই প্রশ্ন উত্থাপন করে এই প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। অশোক গেহলটর বিরুদ্ধে এই প্রতিবাদ সচিন পাইলটর, অনশনের কার্যসূচী রূপায়ণ করেছে। দুর্নীতির গোচরত গেহলট সরকার নির্লিপ্ত হয়ে থাকার অভিযোগ উত্থাপন করে প্রশ্ন করেছে বসুন্ধরা রাজে সরকারের সময়ে দুর্নীতি ভ্রষ্টাচারের বিরুদ্ধে কিয় মাত মতা নাই অশোক গেহলটে। এই প্রশ্নরে এই অনশনের কার্যসূচী রূপায়ণ করেছে। আর ইফালে সচিন পাইলটর এই স্থিতিক লৈ খড়্গহস্ত হয়েছে AICC, দলীয় অনুশাসন ভঙ্গর অভিযোগ সচিন পাইলটর বিরুদ্ধে। इसके बारे में हमने राजस्थान के जो प्रभारी महासचिव हैं उनसे कहा है। कर्नाटक का प्रभार मेरे पास है, मैं आपको कोई भी आप सवाल पूछेंगे उत्तर दूंगा। राजस्थान का प्रश्न राजस्थान के प्रभारी महासचिव से पूछेंगे तो सही रहे। आप राजस्थान से सांसद है सर, इसलिए पूछा जा रहा है कि राजस्थान में स्थितियां ठीक नहीं है। आप मेरी MP ग्रांट के बारे में पूछिए, मैं जवाब दूंगा। आपको कोई और डेवलपमेंट की वहां तरक्की की कोई बात के बारे में जानना है, जवाब दूंगा। संगठन की जिम्मेवारी आप ये समझेंगे, मैं राजस्थान से राज्यसभा सांसद हुई है सही है, मैं हरियाणा की धरती से आता हूं ये भी सही है, पर संगठन की जो भूमिका है उसमें स्पेसिफिक भूमिका वहां के प्रभारी जो पंजाब से हमारे दोस्त हैं उनको दी है, वो महासचिव हैं, आप उनसे ये सवाल पूछिए।